মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চলো না শুনে, কি এত ভাবছো? না কিছু না, চলো যাই আমরা। কে ফোন করেছে? কার আর হবে, বউয়ের ফোন। তোমার বউ সবসময় আমাদের মাঝখানে কেন চলে আসে? এক মিনিট। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যালো, আমি বলছি, আমি রাধিকা। হ্যাঁ আমি জানি, বলো। তুমি কি কাজ করছো? না আমি তো ঘুমোচ্ছিলাম। অফিসে এসে আর কি করতে পারে মানুষ, কাজই তো করে সে। হ্যাঁ হ্যাঁ, তাই ভুল হয়ে গেছে। আরে বলো না, কি বলতে চাও? মানে আমি আর রেবতী আকাশ আর পূজাকে নিয়ে বাইরে যাচ্ছি একটু। আরে যাও না, আমায় কেন ফোন করছো? রাখছি, বাই। চলো না তাড়াতাড়ি। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? ফোনটা কেটে দিল। আসলে অফিসে কাজ করছে তো, তাই জন্য বোধ হয়। কিন্তু বাইরে যাওয়ার কথা তো বললাম, সিনেমা যাওয়ার কথা তো বললাম না। আবার ফোন করবো ওকে? তুমি যদি এখন আবার ফোন করো না, তাহলে ওই সিনেমাটা টিভিতে দেখতে হবে, ঠিক আছে? না, বাইরে যাচ্ছ সেটা বলে দিয়েছো তো, অনেক হয়েছে, এক্ষুনি চলো, না হলে আর টিকিট পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, জুতো পরো এবার, চলো চলো চলো। থ্যাংক ইউ। না না বিশ্বাস করি না, তার উপরে এইসব কন্টেস্ট। দেখো তোমার হয়তো ভাগ্যের উপর বিশ্বাস নেই, কিন্তু আমার আছে, তাই তো আমাকে পেয়েছো। চলো না ট্রাই করে দেখি, প্লিজ 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 করো। তুমি একজনের নামে রেজিস্টার করো। ম্যাডাম এটা শুধু বিবাহিতদের জন্য, আপনারা দুজন কি বিবাহিত? অবশ্যই, আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ, মিস্টার এন্ড মিসেস গুপ্ত। এই সোনিয়া, ঠিক আছে তুমি ফর্ম ভরো, আমি কিছু খাবার নিয়ে আসি। ওকে ম্যাডাম। মা আমার পপকর্ন চাই, পপকর্ন। একদম না আকাশ, সবসময় জেদ করবি না, বড্ড জেদি হয়ে গেছিস তুই। কিন্তু আমার পপকর্ন চাই। এখন যদি পপকর্ন খাস হাফ টাইমে, তখন কি খাবি? আমার এখনি চাই মা। মা আমিও এখন পপকর্ন খেতে চাই। ঠিক আছে রাধিকা, বাচ্চারা আমি আনছি পপকর্ন। আছে আচ্ছা, এখন তোমরা পপকর্ন খাও। হ্যাঁ কিন্তু পরে যখন আবার চাইবে কিছু তখন কিন্তু পাবে। শুনো না, ঠিক আছে? এখানে না ক্যারামেল পপকর্ন আছে, ওইদিকে সল্টেড পাওয়া যাবে, ওদের সল্টেড পছন্দ, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আসছি। বাবু হাই, ওয়ান নাচোস প্লিজ। অফিসে কাজ করছে তো, তাই জন্য বোধ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।